হাগড়াছড়ির ফানসরি পাহাড়র আঞ্চলিক সংগঠন প্রসিদ্ধ বিকাশ খিসা নেতৃত্বাধীন ইউপিডিএফর বিরুদ্ধে বাজার বর্জনের অভিযোগ উঠছে তারার দাবিকৃত সাদা নদনে হাগড়াছড়ি জেলার ফানসরি বাজার এখন ক্রেতাশূন্য হয়ে পড়ছে গত হালিয়ে রবিবার দিনও বড় দিন কিন্তু এদিনও এ বাজার আসিল ক্রেতাশূন্য এ কারণে লোকশান পরিবার আসঙ্গ করে এ বাজারের ব্যবসায়ী অক্কল বাজারীয় নোট প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী রয়েছে স্থানীয় কল হয় গত দিন ধরেই পাহাড়ের আঞ্চলিক সংগঠন বিকাশ খিসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের স্থানীয় ব্যবসায়ী কলের হাসত সাদা দাবি করিয়াশীল এই সংগঠনগুলো সাদা দিয়ে ইউপিডিএফ বাজার বর্জনের হুমকি দেয়ার হয়েক দিন আর এই সংগঠন বাজার বর্জনের হুমকির ফালনার গত রবিবার স্থানীয় ব্যবসায়ী কলার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর লোকজনেরও বাজার নোয়াই বিভিন্ন ধরনের হুমকি দামকি এই সংগঠন গো ইন লইনে জনমনত অস্থিরতা দেয় আতঙ্ক বিরাজ গড়ের এ ব্যাপারে পানসরি থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান আমরা আসলে বাজার বর্জনের বিষয়ে আমরা আমাদের উপজেলা মহোদয় উপজেলা নির্বাহী মহোদয় এবং আমি এবং বাজার কমিটি সবাই মিলে আমরা দেখছি যে কোথায় কি সমস্যা হচ্ছে সবাই মিলে বসে এই বাজারকে সুন্দর করে আবার মানুষের উপযোগী করে এবং জনগণের স্বার্থে নতুন করে আমরা বাজার বসানোর জন্য চিন্তা ভাবনা করছি যেখানে বাজার কোনো সমস্যা না থাকে তাছাড়া বাজারে সবসময় সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ডেক্স নিউজ সি প্লাস টিভি ইলেকট্রিক আর্ক ফার্নেসে একশো ভাগ পরিশোধনের পর ডিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একে এস বিখাত একে এস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা A-Kids.